আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার থেকে সরাই পথে দেশে গরু মহিষ আমদানি হচ্ছে বলে অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, দেশের বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে অন্য বছরের তুলনায় এই বছর বেশি পরিমাণে গবাদি পশু ঢুকছে। কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ পাখি দিয়ে, আবার কখনও প্রশাসনের সঙ্গে যোগসাজশে এটি হচ্ছে। গত শনিবার রাজধানীর তোপখানা রোডের সিডাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য দেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। সংবাদ সম্মেলনে ইমরান হোসেন বলেন, 2014 সালে ভারত থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে গবাদি পশুর লালন পালন বৃদ্ধি পায়। দ্রুততম সময়ে বাংলাদেশ এই খাতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কোরবানির ঈদের সময় প্রতি বছর দেশে 20 লাখের বেশি গবাদি পশু উদ্ধৃত থাকে। চলতি বছরেও চাহিদার তুলনায় 23 লাখ বেশি পশু প্রস্তুত আছে। তারপরও কোরবানির ঈদের আগে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে গরু মহিষ ঢুকছে। সরাই পথে আসা এইসব পশু বিভিন্ন সীমান্ত এলাকায় হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এইসব পশু। এভাবে অবৈধ পথে গরু আসায় বড় লোকসানের আশঙ্কা করছেন দেশের খামারিরা। এছাড়া এসব বিদেশি পশুর মাধ্যমে নানা ধরনের রোগবালায় ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনাও আছে। এই অবস্থায় সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে ইমরান হোসেন আরও জানান, সম্প্রতি বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের প্রাণিসম্পদ খাতের বড় ক্ষতি হয়েছে। বিশেষ করে কোরবানির হাটের উদ্দেশ্যে যারা গবাদি পশু পালন করেছেন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঘূর্ণিঝড়ে দেশের 19 জেলার 107টি উপজেলার গবাদি পশু আক্রান্ত হয়েছে। এতে অন্তত 25 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্লাবিত হয়েছে 9,759 একর গবাদি পশুর সারণভূমি। সব মিলিয়ে দেশের ক্যাটল সেক্টরের উপর দিয়ে বড় একটি ধাক্কা গেছে বলে জানান তিনি। এর মধ্যে যদি চোরাই পথে গরু আমদানি অব্যাহত থাকে তাহলে এই সেক্টর মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা করেন তিনি।